হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। মেয়ে হয়ে জন্মানোর 15টি চমৎকার সুবিধা সম্পর্কে জেনে নিন। অনেক মেয়েকে বলতে শোনা যায়, আমি যদি ছেলে হতাম তাহলে এই কাজগুলো করতে পারতাম, কিন্তু মেয়ে হওয়ার কারণে তো আর করতে পারছি না, কারণ আমাদের সমাজে একটা ছেলের তুলনায় একটা মেয়েকে অনেক রকমের বাধা পেরিয়ে বড় হতে হয়। তাছাড়া একটা পরিবার মেয়েদের তুলনায় ছেলেদেরকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। তবে যাই হোক না কেন, মেয়েদেরও এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দেখলে অনেক ছেলেরও হিংসে হতে পারে, আর তখন মনে মনে বলতেও পারেন, হায় রে, আমি যদি মেয়ে হতাম তাহলে তো এই কাজগুলো আমিও করতে পারতাম। তাহলে জেনে নিন মেয়ে হওয়ার এমন 15টি সুবিধার কথা। 1, মেয়েদের মতো এমন সাজুগুজু করার অধিকার কোনো ছেলেরই নেই। 2, ভুরু প্লাক করা ছেলে দেখেছেন কখনো? এমন কথা ভাবাই যায় না। 3, যখন তখন ভ্যাঁ না করেও কেঁদে ফেলা যায়, এক কথায় চোখ টিপলেই পানি বের হয়। 4, বাসে বা ট্রেনে আলাদা সিটের ব্যবস্থা তো রয়েছে, এবার এখন মহিলাদের জন্য গোটা একটা লেডিস লোকাল বাসেরও ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। 5, বড় চুল আর তাতে ফুল ঝোলাতে পুরুষদের কি কখনো দেখতে পাওয়া যায়? এমন কথা চিন্তাও করা যায় না। 6, মেয়েরা শর্ট প্যান্ট পরলে লোকে দেখলে বলে, ওহ, মেয়েটাকে দেখতে কি হট লাগে। আর ছেলেরা যদি শর্ট প্যান্ট পরে তাহলে ছি, ছেলেটা অনেক খারাপ হয়ে গেছে। 7, গয়না মানেই তো মেয়েদের, ছেলেদের জন্য গয়না চিন্তাও করা যায় না। আট 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 কোনো ছেলের দিকে কোনো মেয়ে তাকিয়ে হাসলে নিশ্চিত মেয়েটাকে অসভ্য কথাটা শুনতে হবে না, কিন্তু কোনো মেয়ের দিকে তাকে কোনো ছেলে যদি এমন কাজ করে তাহলে তাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। 9, ছেলেদের তুলনায় একটা মেয়ে অনেক বেশি সহানুভূতি পেয়ে থাকে। 10, ভ্যালেন্টাইন্স ডে থেকে মাদার্স ডে সব জায়গায় মেয়েদের উপহার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ, আর ছেলে তো দিয়েই যাবে, পাওয়ার চিন্তাও করতে পারবে না। 11, ছেলেদের তুলনায় আবার মেয়েদের গড় আয়ু বেশি হয়ে থাকে। 12, দুটি মেয়ের গভীর বন্ধুত্ব স্বাভাবিক ঘটনা, কেউ খারাপ কিছু ভাবতেই পারবে না, কিন্তু দুটি ছেলের এমন বন্ধুত্ব বর্তমানে অনেকের দৃষ্টিতেই খারাপ মনে হতে পারে। 13, মেয়েদের কেউ মেয়েলি বলে নিন্দা করে না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা হর হামেশাই শুনতে পাওয়া যায়। 14, সাধারণত মেয়েদের উপরে সাফল্য পাওয়ার চাপ কম থাকে। 15, চাইলে ঘর সংসার সামলেই জীবন কাটিয়ে দেয়া যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব নয়, কারণ তাকে সংসার চালানোর জন্য অর্থ উপার্জন করতে হবে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।